মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ফিরে এসে দেখি কেউ কোথাও নেই, পুরো ফাঁকা। সে কি কেউ নেই? তাহলে এই পোশাক যে মুকুট, এটা এটা ভালো নয়। কি বলছো কি তুমি? হতে পারে না, আমি ওর চোখ দেখেছি, নিষ্পাপ দুটো চোখ। মেয়েটাকে দেখেই মনে হয় ভালো মেয়ে, ও খারাপ হতে পারে না। মুখ দেখে কি মানুষ চেনা যায়? হ্যাঁ যায়, এখনো যায়। না যায় না, এখনো যায় না। না হলে ওই গুন্ডা বদমাইশ অপরাধী, ওদের বন্দুক, যেসব টেন টেন বলছিস, তার মধ্যে আবার বিয়ের সাজে মুকুট। এই রহস্যের উত্তর দেবে কে? এই রহস্যের উত্তর দেবে কে? ধরা যেন না পড়ে। স্যার ধরা পড়বে না, মুকুট আছে তো, মুকুট এত কাঁচা কাজ করবে না। কাঁচা কাজই তো করেছে, ভুল তো করেছেই। ওই লোকগুলো যদি জানতে পারে মুকুটের আসল উদ্দেশ্যটা কি, ঝাঁঝরা করে দেবে, মেরে দেবে ওকে। ডেড বডিটা পাহাড় থেকে খাদে ফেলে দেবে, তারপর নেকড়ে বা লেপার্ড খেয়ে চলে যাবে, লাশটা পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ মহারাজ। হ্যাঁ মহারাজ। ভালো করেছিস, এবার সাজিয়ে গুজিয়ে দে, ভালো করে সাজা গোজা, তারপর নাচ করা, নাচ করা, খুব ছোট করে নাচ করা, নাচ করা, নাচ করা, হ্যাঁ, একবার গুমরটা ভেঙে দেয়। বড্ড অহংকার হয়েছে মেয়ের, হ্যাঁ, ওর মেরুদণ্ডকে না ভেঙে গুঁড়িয়ে দেয় একদম। মেয়ে ছেলের বেশি পার না, ভালো না। মহারাজের মাথায় বন্দুক ধরেছিস তুই, চিনিস না মহারাজকে? বন্দুক ধরেছিস তো, এবার মহারাজের পা পড়বি, পা পা পা, আর চিনিস না মহারাজকে তো। নাচ করা, নাচ করা, নাচ করা, নাচ করা, নাচ করা। গীতাপুর বোঝো, ওটা আখড়া একটা, পড়ুই বাজারের থেকে খতরনাক জায়গা। সেখানে কতগুলো লড়ুক দৃষ্টির সামনে দাঁড়াবে, নাচ করবে আমাদের মুকুট, যে আমাদের বেস্ট অফিসার, সেই মুকুট, যে আমাদের গর্ব, সেই মুকুট। স্যার, হ্যাঁ, 13-14 লক্ষ মেয়ে মিসিং। ওই মেয়েটা ব্রত নিয়েছিল সকলের স্বপ্ন ফিরিয়ে দেওয়া, ওর কিছু হওয়া চলবে না, মুকুটকে বাঁচতে হবে, বাঁচতে হবে মুকুটকে। মহারাজ। কে? কে? সাবধান মহারাজ। কেন? আমার কেমন যেন মনে হচ্ছে এই মেয়েটাকে, এই মেয়েটাকে আপনি বাগে আনতে পারবেন না। এই মিনা, একদম জাগাবি না, ঘুমন্ত বাঘকে জাগাবি না, বড় তোমার জাগাবি না। জাগিয়ে ফেলেছেন তো মহারাজ। তাকে জাগিয়েছি, কাটায় সিংহীকে। মহারাজ, মহারাজ মারবেন না, মারবেন না আমাকে। আমার মনে হলো, আমার মনে হলো মহারাজ,
কি মনে হলো কি মনে হলো? আমার কেমন যেন মনে হচ্ছে এই মেয়েটা কিন্তু কোনো সাধারণ মেয়ে নয় মহারাজ। এনা এনা আগুন জ্বালিয়ে দেয় সবকিছুতে। সাবধান সাবধান মহারাজ, সাবধান সাবধান মহারাজ। কি আগুন জ্বালাবে? ও আগুন জ্বালাবে কি? ওর নিজের রূপের আগুন জ্বালাবে। হ্যালো, আমি লগ্না বলছি। বলছি মুকুট কি ওখানে গেছে? যাইনি। আচ্ছা না 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 না, আমি আমি আপনাকে পরে বলছি। হ্যাঁ আমি তো তখন থেকে বলছি যে মুকুট কিছুতেই ওর বাপের বাড়িতে যাবে না, কারণ মুকুট যেখানে ছিল সেখানে কতগুলো ক্রিমিনালস ছিল, ক্রিমিনালস যাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল, ওয়েপন্স ছিল। আমি না তোমাদেরকে ঠিক বোঝাতে পারছি না, একটা ফ্যাক্টরি শেড পরিষ্কার দেখে বোঝা যাচ্ছে যে ওখানে কোনো সমাজ বিরোধী কার্যকলাপ চলে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো ওখানে মুকুটের পরনে বিয়ের কনের পোশাক ছিল। ঠিক বিয়ের আগের মুহূর্তে মেয়েরা যেরকম পোশাক পরে সেই পোশাক পরেই মুকুট ওখানে ছিল। মুকুট কেমন চরিত্রের মেয়ে? মুকুট পবিত্র, মুকুট নিষ্পাপ, মুকুট ভালো, তাই ওকে নিয়ে মনের মধ্যে কোনো কনফিউশন বা সন্দেহ রেখো না। বড় বড় কথা বলিস না রে ছোটদা ভাই, কনফিউশন রাখবো না তার কি রাখবো, কি রাখবো? এখানে ঢোকার পর থেকে আমি যা যা শুনলাম আমার তো গা ঘিন ঘিন করছে ভাবতে। আর আমি তো মেলাতেই পারছি না মুকুটের সঙ্গে। আমি মানে আমি মুকুটকে যতটা দেখেছি তাতে তুমি ভাবতেই পারছি না যে মুকুট এতটা খারাপ মেয়ে। আরে পারে পারে, সব পারে, এই সব মেয়েরা না সব কিছু পারে। আর দুবেলা তো পেটে ভাত জুটত না, তারপর একটা বড় লোকের ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করেছে, তারপর এখানে তার মন ভরে গেছে, তাই আরেকটা জায়গায় গিয়ে। স্টপ ইট, স্টপ ইট। রায়ান, তুই এত উঁচু গলায় কথা বলছিস। রায়ান, ঠিক করে কথা বল। প্লিজ, তোমরা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি বন্ধ করো, আর একটু ভাবো যে মুকুট কোথায়। কোথায় মুকুট? Zee5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।